ক্ষেত্রে অনেক জায়গায় কতগুলো কারণ, সেই কারণগুলো আমি যাচ্ছি না, খালি ভাগ চাষ নয়, চাষের খাজনাটা নগদে দেওয়ার দরকার হলে নগদে দিই, সেটা এখন সম্ভব না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা সম্ভব না, কিন্তু ওটা ওইটা খুলে দিতে বলছে। তারপরে যেমন পশ্চিমবাংলায় যেটাকে ইংরেজিতে সাবলিজ বলে, এক বর্গাদার আরেকজনকে আরো খানিকটা দিল ওই ওই বর্গার অংশ, পশ্চিমবঙ্গে সম্ভব নয় এখন, ও বলছে সম্ভব করে দাও, কেননা ওর সমীক্ষা দেখছে দুই তৃতীয়াংশের বেশি চাষি তারা আরো জমি বর্গা নিতে চায়, কিন্তু বর্গা দেওয়া বন্ধ হয়ে গেছে, ওই যারা যাদের বর্গা আছে তাদের অধিকার হয়ে গেছে, ব্যাস। ও বলছে ওটা খুলে দাও, যদি কেউ দিতে চায় কোনো কারণে সাবলিজ দিতে দাও। আরেকটা জিনিস বলছে যে এখনো পর্যন্ত অনেক জায়গায় বর্গার অধিকারের ভিত্তিতে ধান নেওয়া যায় না, কৃষি ঋণ নেওয়া যায় না। ও বলছে সেইটাকে পরিবর্তন করতে হবে, বর্গার যদি একটা স্থায়ী অধিকার থাকে, একটা নথিভুক্ত অধিকার কাগজপত্র আছে, সেইটা থেকে ব্যাংক থেকে ঋণ দেওয়া উচিত। আমি বলছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ধারণা যে ভবিষ্যৎটা যা আমার হয়ে গেছে এটা ও অন্তত বিশ্বাস করে না, এবং কাজে সেটা দেখাচ্ছে। এবার আমি আমার সেই আরেকটা অপ্রত্যাশিত না হলেও চিন্তার বিষয় সেটাতে আসছি, সেটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। ১৯৮০ শেষে এবং ৮০ প্রথমে ভূমি সংস্কার হলো, এবং ভূমি সংস্কারের একটা একটা তো কারণ হচ্ছে যাতে ভূমি বন্টনে অসাম্য দূর করা। তারপরে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে ৮০ দশকে ৯০ দশকে এই সংস্কারগুলো হওয়ার ফলে ভূমি বন্টনে অসাম্যতা বৈষম্য কমবে। তথ্যে দেখা যাচ্ছে উল্টো হয়েছে, ৮০ দশকে ৯০ দশকে এবং যতদূর আমি জানি এই দশকে গত দশকেও পশ্চিমবাংলায় জমি বন্টনে অসাম্য বেড়েই চলেছে। কি করে হয় এটা? একদিকে ভূমি সংস্কার হচ্ছে গরিবদের সুবিধা করার জন্য, কিন্তু ভূমি বন্টনের অসাম্য বাড়ছে। কেন বাড়ছে? একদম একটা অন্য কারণে। সেই কারণটা বার করবার জন্য আমরা আরেকটা সমীক্ষা করেছি। এই সমীক্ষাটা হচ্ছে অন্য সমীক্ষাগুলোর মতো নয়, আমরা ২৪০০ ঘরে গিয়ে তাদের গত প্রায় ৪০ বছরে জমি সংক্রান্ত ইতিহাস, ল্যান্ড হিস্ট্রি বার করেছি। ১৯৬৭ থেকে ২০০৪ পর্যন্ত যত জমি একটা চাষি পরিবারে জমি বিক্রি করেছে বা জমি কিনেছে বা ভূমি সংস্কারের জন্য পেয়েছে বা অন্যভাবে জমি চলে গেছে, সমস্ত জমি চেষ্টা আমি জোগাড় করেছি। বিরাট একটা খাটনির ব্যাপার গেছে এগুলো জোগাড় করতে। আর অনেক সময় তো ঠিক মনেও থাকে না অনেকে, সেই জন্য আমরা অনেকগুলো সংগতি মেলাবার জন্য অনেক একবার প্রথম এগিয়ে আমরা পিছিয়ে নানাভাবে চেষ্টা করে একটা তথ্যের ভান্ডার তৈরি আমরা করেছি। তাতে কতগুলো জিনিস বেরোচ্ছে সেটা এবার বলছি, এবং তার থেকে দেখা যাবে কেন অসাম্য বাড়ছে। এই ১৯৬৭ থেকে ২০০৪ সালের মধ্যে গড়পড়তা পারিবারিক জমি ৬৭ যদি ২ একর হয় এখন সেটা ১ একরে দাঁড়িয়েছে, অর্থাৎ কমছে। এবং ভূমিহীন কৃষকের সংখ্যা, ভূমিহীন চাষীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ১৯৬৭তে পশ্চিমবাংলার গ্রামে, আমাদের নমুনা সমীক্ষার গ্রামে, এক তৃতীয়াংশ চাষি কোনো তারা ভূমিহীন চাষি ছিল ৬৭তে, এখন সেটা ৫০%-এরও বেশি। ভূমিহীনতা সাংঘাতিকভাবে বাড়ছে, এবং ওই যে অসাম্য বাড়ছে বললাম তার সঙ্গে ভূমিহীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি হচ্ছে তাহলে? কি করে এত ভূমিহীন হচ্ছে? কেন? একটা বড় কারণ, এটা সাধারণত আমরা ভাবি না, বিশেষ করে বামপন্থীরা ভাবে না, সেটা হচ্ছে যে
বাড়িগুলো পরিবারগুলো তো ভাগ হয়ে যাচ্ছে। পরিবারের যদি আগে দু একটা জমি থাকে, সেটা যখন পরে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, আগে থাকে না। করতে করতে কি হয়, আমরা সেইগুলো নিয়ে তথ্য জমা করেছি যে বাড়িগুলো কিভাবে ভাগ হয়েছে। করতে করতে হয় কি, এক নাতে নাতে জমি বাড়ি পরিবার কিছু জমি মাপ কমতে 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 যখন আধেকার মতো হয়, তখন আর সেই জমি চাষ করে কোনো দাম নেই, কারণ কিছু যা পাওয়া যাবে তাতে জীবন ধারণ করা যাবে না। আমরা এই যে আধেকারটা বললাম, এটা কিন্তু আমরা মাপযোগ করেই বলছি, তথ্য থেকে বেরোচ্ছে যে আধেকারের নিচে নামলে ওরা জমি ছেড়ে দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে, নিজেরা চাষ করতে করো, তা থেকে জীবিকা নির্বাহ করতে পারছে না। এই ব্যাপারটা আমি ফিরে আসছি। তো একটু বলা যায় যে আচ্ছা, তাহলে তো যারা অবস্থাপন্ন চাষি তাদেরও তো উত্তরাধিকার সূত্রে জমি ভাগ হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে, এবং বড় চাষিদের জমিটা যদি উত্তরাধিকার সূত্রে ভেঙে ভেঙে ছোট হয়ে যায়, তাহলে তো অসাম্য কমার কথা। তা আমরা দেখছি যেহেতু বড় চাষি অবস্থাপন্ন চাষির সংখ্যা বেশি নয়, পুরো পশ্চিমবাংলা নিয়ে ওই ছোট চাষিদের জমি, প্রান্তিক চাষির জমি ভেঙে ভেঙে এমন অবস্থা অবস্থায় যাচ্ছে যে তারা চাষ করা ছেড়ে দিয়ে ভূমিহীন হয়ে যাচ্ছে, তারা অন্য জিনিস অন্য কাজ করছে, অনেক সময় খেত মজুর হয়ে যাচ্ছে, নিজের জমি চাষ করতে পারছে না। আরেকটা কথা দেখছি আমরা, আমাদের সংখ্যে দেখছি বেশ একটা বড় সংখ্যক, প্রায় এক চতুর্থাংশ গ্রামের বাড়ি চাষি বাড়ি আসলে ইমিগ্রেন্ট বা বাংলা মানে অভিবাসী, সঙ্গে সংসদ বাংলাদেশ থেকে না, এবং বেশিরভাগ বাংলাদেশ থেকে নয়। ইমিগ্রেন্ট মানে ওই গ্রামে অভিবাসী, অর্থাৎ পাশের গ্রাম থেকে হতে পারে, পাশের জেলা থেকে হতে পারে, পাশের প্রদেশ থেকে হতে পারে, প্রায় শতকরা 25%, এবং বাংলাদেশ থেকেও, কিন্তু খুব বেশি সংখ্যায় নয়, কিছু কিছু জায়গায় বাংলাদেশ থেকেও এসছে। এই অভিবাসীরা বেশিরভাগ ভূমি তারা তার জমি নিয়ে আসে না, তারপর ভূমিহীনদের সংখ্যা আরেকটা কারণ, এই কারণে বাড়ছে। আমরা আমাদের হিসেব অনুযায়ী এই যে জমি কমছে তার আমাদের হিসেবে 85% হচ্ছে এই বাড়ি ভাগ হওয়ার জন্য, 11% হচ্ছে জমি কেনা বেচার জন্য। কিন্তু ভূমি সংস্কারের জন্য খুব নগণ্য প্রভাব এই ব্যাপার, লোক ভূমিহীন হয়ে যাচ্ছে, এই যে অসম্ভব বাড়ছে, এতে ভূমি সংস্কার খুব নগণ্য প্রভাব। এটা সম্পর্কে অনেকে মনে করেন যে এই যে জমি বন্টনে অসম্য, এটাতে আসলে ওই উত্তরাধিকার সূত্রে ভাগ হয়ে যাওয়াটা অনেক বেশি প্রভাবশালী। এই যদি চলতে থাকে, এটা একটা ভীষণ চিন্তার ব্যাপার, কারণ কিছুদিন পর পর মানে জনসংখ্যার চাপে যদি কিছুদিন পর পরই জমি ভাগ ছোট হতে হতে আধিকারের নিচে পড়ে গেল, ব্যাস ভূমিহীন, ওই বাড়ি ভূমিহীন হয়ে গেল, এ করে কদিন চলবে? কারণ তখন তো চাষের কাছ থেকে আর কোনো জীবিকা নির্বাহ করার উপায় থাকছে না, এটার উপায় কি? তো বামপন্থী তাত্ত্বিকরা বলেন তো সহজ উপায় যৌথ চাষ, কিন্তু অত সহজ তো নয়। পৃথিবীর অনেক দেশে যৌথ চাষ যেখানে ছিল সেখানে যৌথ চাষ উঠে গেছে, রাশিয়াতে ছিল উঠে গেছে, চীনে ছিল, কমিউনিস্ট পার্টি রয়েছে, যৌথ চাষ তো নেই চীনে। যৌথ চাষ করার সমস্যা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলি যে যৌথ চাষ নিয়ে এখন অন্তত চিন্তা করা অনেক। আমাকে বেশ কিছু বামপন্থী নেতাই আমাকে বলেছেন যে ওইসব যৌথ চাষ চাষের কথা বললে চাষিরা শুনতে চায় না। যৌথ চাষ কেন, ভারতবর্ষে পাঞ্জাব হরিয়ানার কথা বলি, পশ্চিমবাংলা হয়নি যে আমাদের জমিগুলো শুধু ছোট না, জমিগুলো আমার গ্রামে বিভিন্ন জায়গায় ছড়ানো, এই ছড়ানো জমিগুলোকে একত্র করে এটাকে ইংরেজি বলে ল্যান্ড কনসলিডেশন, সেটাও পশ্চিমবঙ্গে যথেষ্ট হয়, কারণ ওই করতে গেলে চাষিরা অনেক সময় মারমুখী হয়ে ওঠে, ওরা ভাবে যে এই নিয়ে বুঝি ওর জমি হাত ছাড়া হয়ে যাবে ইত্যাদি। সুতরাং যৌথ চাষের কথা আমি ভাবছি না, কিন্তু যেটা ভীষণ দরকার সেটা সমবায় প্রথার মারফত
অন্যান্য জিনিস, কৃষির অন্যান্য জিনিসগুলোকে সমবায়ের প্রধান মধ্যে এগিয়ে আসে। বিশেষ করে আজকে চাষে, পুরনো চাষের তুলনায় আজকে নতুন চাষে অনেক ধরনের উপকরণ লাগে, সেই উপকরণগুলো জোগাড় করার ব্যাপারে সমবায়ভাবে সমবায় ভিত্তিক করলে অনেক বেশি সুবিধা হয়, দাম ভালো পাওয়া যায়। ঠিক তেমনি জমি ফসল বিক্রি করার ব্যাপারে সমবায় ভিত্তিক করলে, যেটা অনেক সময় দুধের ব্যাপারে করা হয়, দাম ভালো পাওয়া। এগুলো না করলে ওই চাষ থেকে জীবিকা নির্বাহ করা ক্রমশই খুব কঠিন হয়ে পড়বে। তারপরে বিশেষ করে কতগুলো দিকে চাষটি দিতে গেলে কতগুলো যেখানে মুনাফা বেশি হয় বা উৎপাদনশীলতা বেশি, সেগুলো চাষ করতে গেলে হিমঘরের দরকার, তারপরে ভালো পরিবহন ব্যবস্থা দরকার। এগুলো তো চাষি, বেশিরভাগ চাষির সামর্থ্য নেই। সেইখানে সমবায় ভিত্তিক করলে সুবিধা হতে পারে। এবং এটা খুব মন গড়া কথা নয়, ভারতবর্ষের অন্য জায়গায় হচ্ছে, আমাদের এই বামপন্থী জায়গা হয় না, কিন্তু অবাম কিছু প্রদেশে হয়েছে, দক্ষিণ ভারতে, আমি কেরালার কথা বলছি না, তামিলনাড়ুতে, কি বলে কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে হচ্ছে, এমনকি কয়েক জায়গায় মহিলারা একত্রিত হয়ে সমবায় তৈরি করছেন, শুধু অন্য জিনিসের জন্য না, আমি ওই গ্রামীণ ব্যাংকের কথা বলছি না, তারা চাষের ব্যাপারে উপকরণের জন্য বিপণন, মার্কেটিং বা বিপণনের জন্য সমবায় দিকে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের আমি যতদূর জানি খুব বেশি এগোয়নি, যে সমবায় আছে সেটা নিন্দা, তাও তো যা দেখি আমি যতটুকু জানি আমলাতান্ত্রিকতায় একেবারে বিপর্যস্ত, সুতরাং ওগুলো ঠিক সমবায় নয় আমার মধ্যে। এখন আমার শেষ অংশে আসি। এই যদি চলতে থাকে কিছুদিন ধরে, যতই আমরা বলি যে চাষি আমাদের প্রাণ, এখান থেকে প্রাণ ধারণ করা যাবে না, এর মধ্যে যদিও বেশিরভাগ মানুষ, খেটে খাওয়া মানুষ পশ্চিমবাংলায় এখনো চাষি, কিন্তু কতটা আয়ের কতটা অংশ, পশ্চিমবাংলার যে পুরো আয় তার শতকরা 18 ভাগ চাষ থেকে আসে, শতকরা 82 ভাগ চাষি চাষ থেকে নয়, যদিও প্রচুর চাষি রয়েছে, তার মানে কি উৎপাদনশীলতা কমে যাচ্ছে, জমিগুলো একটা ছোট হয়ে যাচ্ছে, আর যেগুলোতে উৎপাদনশীলতা বেশি সেগুলো বললাম, বিশেষ করে যেমন ফল, সবজি, দুধ, মাছ, এগুলোতে লাভ বেশি, কিন্তু ওগুলো করতে গেলে কতগুলো মূলধন ভিত্তিক জিনিস করতে হয়, হিমঘর, তার মধ্যে একটা, তার জন্য বিদ্যুৎ দরকার, অনেক জায়গাতে বিদ্যুতের অবস্থায় খারাপ, রাস্তা দরকার, তারপরে বিপণনের নানা রকম ব্যবস্থা দরকার, প্রযুক্তিবিদ্যা দরকার, এসব তো আছে। অর্থাৎ শিল্প ছাড়া পশ্চিমবাংলার অবস্থা আস্তে আস্তে সমীহ হবে। এখন শিল্প বললে অনেকে বলেন যে ক্ষুদ্র শিল্প কর, তাতে তো অনেক লোকের কর্মসংস্থান হবে, এটাও কোনো কখনো কখনো সত্যি, সবসময় সত্যি নয়, অনেক সময় বড় শিল্পে কর্মসংস্থান বেশি হয়। আমি উদাহরণ দিচ্ছি, তার আগে বলি ক্ষুদ্র শিল্প যে পশ্চিমবাংলায় আছে বা যে অন্যত্র ভারতবর্ষের অন্যত্র আছে, দুধরনের, এক হচ্ছে যে ক্ষুদ্র শিল্পগুলো বড় শিল্পের সঙ্গে একটা সম্পর্ক আছে, একটা আরেকটা এই ক্ষুদ্র শিল্প বড় শিল্পের অনুসারী, অ্যান্সিলিয়ারি, সেখানে মোটামুটি ভালোই হচ্ছে, খুব একটা তথ্য নেই কতটা, কিন্তু ক্ষুদ্র শিল্প যেখানে বড় শিল্পের সঙ্গে জড়িত, যার যোগান দিচ্ছে, সেইখানে তারা দাম পায়ের উপর দাঁড়াতে পারছে। কিন্তু ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আরেক ধরনের ক্ষুদ্র শিল্প, তারা সেখানে আছে, তারা আসলে দুস্থ মানুষ, তারা আর কোথাও কিছু করবার নেই বলে ওখানে আছে, এই নয় যে সেই ক্ষুদ্র শিল্প খুব একটা উৎপাদনশীল, কিন্তু আর কিছু করার নেই, কোথায় যাবো, সারাদিন তো আর বেকারি করে থাকতে পারবো না, মানে বেকারি হিসেবে বাঁচতে পারবো না, তো সে খেতে হবে, খুব কম উৎপাদনশীলতার মধ্যে কাজ করছে, এইটা একটা, আমি ওটাকে বলবো দুস্থ ক্ষুদ্র শিল্প।
এই দুই ধরনের প্রতিষেধকে আলাদা করতে হবে। প্রথম ধরনের প্রতিষেধক হয় ঠিক আছে হোক, কিন্তু দুস্থ প্রতিষেধক দিয়ে তো আর আমাদের হিন্দু হবে না। বড় শিল্পের ব্যাপারে বলছি, একটা একটা খুব শ্রম নিবিড়, ইংরেজিদেরকে লেবার ইনটেন্সিভ বলে শিল্প হচ্ছে জামা কাপড় তৈরি শিল্প, গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আমি এটা আসছি এই জন্য যে এটাতে আমাদের যে ভারতবর্ষের যে একটা বড় ঐতিহ্য আছে বস্ত্র শিল্পে, শুধু তাই না, এ ব্যাপারে অনেক মানুষের কর্মসংস্থান। তো এখন পৃথিবীতে সবচেয়ে সফল এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা জামা কাপড়ের শিল্পে কারা? সর্বপ্রথমে চীন। আচ্ছা, চীন না ছেড়ে দিলাম, দ্বিতীয়কে বাংলাদেশ, আমাদের পাশের দেশ, তারা সফল। ভিয়েতনাম, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়াও ভালো করছে আমাদের চেয়ে, কিন্তু আমি বাংলাদেশের কথা বলতে চাই, তারা করতে পারছে। এখন ওই বাংলাদেশের ফ্যাক্টরি, চীনের ফ্যাক্টরি তো নিশ্চয়ই, কিন্তু বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো ছোটখাটো নয়, ওরা ক্ষুদ্র শিল্প নয়, বিরাট ফ্যাক্টরি, এবং তাতে প্রচুর বিশেষ করে কম বয়সী মেয়েদের চাকরি হচ্ছে। যে মেয়েদের আগে 15-16 বছরে বিয়ে হয়ে যেত, তারা এখন তাদের বিয়ের বয়স অনেক বেড়ে গেছে, 22-23 হয়ে গেছে, যার ফলে বাংলাদেশে জনসংখ্যার চাপ কমে গেছে, যে যে হারে কমেছে সেটা ভারতবর্ষে ভালো। তো এই যে কর্মসংস্থান করার জন্য যে ক্ষুদ্র শিল্পই একমাত্র করবে তা নয়, বড় শিল্প দরকার। এই প্রশ্নে আসি, কি কি জিনিস দরকার বড় শিল্পের জন্য? পরিকাঠামো ভীষণ